বিশ্বকাপ জয়ী মহাতারকা এবার মিয়ামিতে সকার হতে যাচ্ছে মেসি বয়। প্রিয় ক্লাব বার্সেলোনাকে চোখের জলে বিদায় জানিয়ে নতুন কিছুর আশায় পিএসজিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। প্যারিসের ক্লাবটিতে তার 2 বছর কেটে গেছে, সম্পর্ক চুপে বুকে গেছে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মহাতারকা এখন যোগ দিয়েছেন ইন্টার মিয়ামিতে। এটা সবাই জানে যে পিএসজি কর্তৃপক্ষ বিপুল ক্ষমতা দিয়ে রেখেছে কিলিয়ান এমবাপ্পেকে। এই ফরাসি বিশ্বকাপ জয়ী সুপারস্টার আবার মেসি এবং নেইমারকে পছন্দ করতেন না, তাই খিটমিটি লেগেই থাকত। দলে এমন গ্রুপিংয়ের কারণে পারফরমেন্সও ভালো হতো না, দায় চাপত মেসির ওপর। তাই ক্লাবটি ছেড়ে একরকম রক্ষা পেয়েছেন মেসি। এক সাক্ষাৎকারে পিএসজির 2 মৌসুম নিয়ে মেসি বলেছেন, ব্যক্তিগতভাবে পিএসজিতে খুবই অসন্তুষ্ট ছিলাম, উপভোগ করিনি। শুধু বিশ্বকাপ জেতার মাসটা অসাধারণ কেটেছে, এছাড়া বাকি সময়টা আমার জন্য কঠিন ছিল। আমি নতুন করে সুখটা খুঁজতে চাই, পরিবার সন্তানদের নিয়ে উপভোগ করতে চাই। রানের ক্লাব বার্সেলোনায় ফেরা হলো না লিওনেল মেসির, যাচ্ছেন না সৌদি আরবের ক্লাব আল হিলালেও। আমেরিকার মেজর লীগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি হতে যাচ্ছে মেসির পরবর্তী গন্তব্য। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মেসি নিজেই। স্প্যানিশ সংবাদ মাধ্যম ডিয়ারিওর স্পোর্তো ও মুন্দো ডিপোর্তিভোকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেন, আমি মিয়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এখনও চুক্তির সব কাজ সারতে পারিনি, এখনও কিছু বিষয় বাকি আছে, তবে আমরা এই লক্ষ্যে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মার্সেই ফেরার সম্পর্কে মেসি বলেন, এটা সত্যি যে আমার কাছে ইউরোপের অন্য ক্লাব থেকেও প্রস্তাব আছে, কিন্তু আমি যে ইউরোপীয় দলটিতে যোগ দিতে চেয়েছিলাম তা হলো এফসি বার্সেলোনা। আমি সত্যিই বার্সায় ফিরতে চেয়েছিলাম, আমার সে স্বপ্ন ছিল, কিন্তু 2 বছর আগে আমার বার্সা ছাড়ার সময় যে অভিজ্ঞতা হয়েছিল, এরপর আমি আমার ভবিষ্যৎ অন্য কারো হাতে রেখে আবার একই পরিস্থিতিতে পড়তে চাইনি। আমি আমার এবং আমার পরিবারের কথা ভেবে নিজের সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম। মেসি আরও বলেন, আমি শুনেছি যে লা লিগা সব কিছু মেনে নিয়েছে এবং আমার ফিরে আসার জন্য সব কিছু ঠিকঠাক ছিল, তবুও আরও অনেক কিছু করতে হবে। শুনেছিলাম আমাকে আনার জন্য বার্সেলোনাকে খেলোয়াড় বিক্রি করতে হবে বা খেলোয়াড়দের পারিশ্রমিক কমাতে হবে। সত্যি বলতে আমি এই বিষয়গুলোর মধ্য দিয়ে যেতে চাইনি কিংবা এসব কিছুর দায় নিতে চাইনি। মেসি নিজেই জানিয়েছেন, তাকে বার্সায় চান না এমন কিছু লোকও আছেন, আর সেটাও তিনি জানেন। তবে বিষয়টা যে বার্সার প্রেসিডেন্টের দিকে ইঙ্গিত করেছেন মেসি, সেটা আগের ঘটনার দিকে তাকালেই বোঝা যায়। গুঞ্জন আছে বার্সার ডিরেক্টর মাতেও আলেমেনিও আছেন এই তালিকায়, তবে মেসি কিংবা তার ভক্তরা সেসব বোঝেন না। আর বোঝেন না বলেই হয়তো মেসিকে আরও কিছুদিন ইউরোপিয়ান ফুটবলে না দেখার আক্ষেপে পড়ছেন তার অনুসারীরা। তবে মেজর লীগ সকারে নাম লেখানোর বিষয়টা যে সম্পূর্ণ পারিবারিক, সেটাও স্পষ্ট মেসির কথায়। পিএসজির সময়টা তিনি এবং তার পরিবার মোটেই উপভোগ করেননি বলে জানিয়েছেন আর্জেন্টাইন তারকা। এছাড়া মিয়ামিতে রয়েছে মেসির মালিকানাধীন অ্যাপার্টমেন্টও, সুতরাং মানিয়ে নিতে সমস্যা হবে না বোঝাই যাচ্ছে। আবার ইন্টার মিয়ামির বেতনের অঙ্কটা আল হিলালের চেয়ে অনেক কম হলেও মেসির চুক্তিতে আছে চটকদার কিছু প্রস্তাব। মেজর লীগ সকারের সম্প্রচার সত্ত্ব যাদের, সেই অ্যাপলের লভ্যাংশের ভাগ পাবেন মেসি, পাবেন ইন্টার মিয়ামির মূল স্পন্সর অ্যাডিডাসের আয়ের ভাগও। এছাড়াও অবসরের পর এই ক্লাবের আংশিক মালিকানাও পাবেন ফুটবলের এই ক্ষুদে জাদুকর। এদিকে মেসির যোগদানের ঘোষণার পরই সোশ্যাল মিডিয়াগুলোতে হু হু করে বাড়ছে ইন্টার মিয়ামির ফলোয়ার সংখ্যা। 1034% বেড়েছে ইন্টার মিয়ামির ম্যাচের চাহিদাও। মেসির প্রথম ম্যাচের টিকিটের মূল্য মাত্র $29 থেকে বেড়ে দাঁড়িয়েছে $329। সুতরাং বোঝাই যাচ্ছে মার্কিনীদের ভাষায় সকার হতে যাচ্ছে মেসিময়।